ভিয়েতনামি কই ওগুলো মাছ ইনশাল্লাহ পাওয়া যায়। মাগুর ধরে চিন্তা একটা মাগুর ধর তো খাসির থ খবর দে মাছ ধরে দিয়ে সাজু করি দে মাগুর ধরার সমস্যা আছে মাগুর ধর এক আছে গেলে হালি রে দিস না আমারে ফাইনটা কমাইলো ফাইনটা কমাইলো খিচ্ছে হেডার ফানি সারছে গেলে হেডার ফানি সারছে গেলে গিয়া এই হলো দেশি মাগুর মাছ গুয়াহাটির আসামে আমি আসছি। এখানে মাছগুলো আমার কাছ থেকে এনেছিল বাংলাদেশ থেকে, আবার এখানে মাছগুলো এসে আমি আজকে দেখলাম পুকুর সেচ দিয়া মাছগুলো ধরা হয়েছে। দেখতে খুব সুন্দর মাছগুলো ধরেছি, হাতে ধর। ওয়াও বিউটিফুল, ভেরি নাইস, ইউ ভেরি ভেরি ক্যাটফিশ। আনোয়ার মুন্সি, তুমি কিছু বলতে পারো তোমার আসামবাসীদের জন্য? আসামবাসীদের জন্য এই খুশখবরি যে ভাই
জানা নাই কি এই লোকাল মাগুর। এই পোনাগুলো এরকম 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সাইজের ছিল আজ থেকে 4 মাস আগে, 4 মাস থেকে 3.5 মাস হবে। এখন কেজিতে 10টা কি 12টা হবে এরকম, মোটামুটি ভালো সাইজের গেছে। এগুলোতে বাজারে রেডিমেড ফিট খাবার কিনতে পাওয়া যায়, সিপি, তারপরে ডিহোস, গডডেস, ইন্ডিয়ান, মোটামুটি অনেকটি ব্র্যান্ড করা কোম্পানি আছে। আপনি সিপি আর ডিহোস খাবার খাওয়াতে পারেন, আপনি 5 থেকে 6 মাস পারলেই আপনি বাজারজাত করতে পারবেন। এগুলোতে লোকাল বাজারে হেভি চাহিদা আছে মাগুর মাছের, যার বাজার মূল্য 600-700-500 এরিয়া বুঝিয়া। আপনি এই মাগুর মাছ চাষ করলে হেভি মুনাফা অর্জন করতে পারবেন। প্রতি বিঘাতে 15,000 মাগুর মাছ কালচার করা যায়। এই মাগুর মাছের পোনা লাখে লাখে মাছ পাবেন ইনশাল্লাহ। আপনারা নাম্বার দেওয়া হবে স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ মাগুর মাছ পাবেন। মাগুর, শিং, কই, খুব চালু মাছ। ওই